সড়ক দুর্ঘটনা গবেষণা করে যেটা দেখি যে মানে যতগুলো যত টাইপের যান রয়েছে তার মধ্যে হচ্ছে মোটরসাইকেল একটা খুব ভালনারেবল একটা ভেহিকেল, কারণ হচ্ছে প্রথমত এটার স্টেবিলিটি একটা প্রবলেম, দুইটা চাকার উপরে যেহেতু চলে যে কোনো অল্প একটু আপনার ইমব্যালেন্স হলে কিন্তু এটা আপনার গাড়িটা উল্টে পড়ে যায় এবং হতাহত বা দুর্ঘটনা ঘটে থাকে। আর এক্ষেত্রে একটা বিষয় থাকে মোটরসাইকেলের ক্ষেত্রে খুব দ্রুত কিন্তু এটা আপনার খুব স্পিড তোলা যায়, এবং দ্বিতীয়ত হচ্ছে যারা চালক তারা কিন্তু দেখা যায় মোস্ট অফ দ্য কেসেস একটু বেপরোয়া বা অসচেতন থাকে। বিষয়টা এমন যে প্রথমত তারা নিজেরা যেমন একটা সেফটি তাদের যে ফিচারগুলো যেমন হেলমেটটা না পরাটা প্রবণতা খুব দেখি, যদিও এখন কিন্তু আপনার পুলিশের তৎপরতার কারণে হেলমেটটা কিন্তু এখন আমাদের মানে কন্টিনিউ করছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা দেখা যায় আইনটা মানতে চায় না খুব বেশি, দেখা যায় যেখানে যদি আপনার সিগন্যাল পড়ে তারা চার চেষ্টা করে দ্রুত থেকে কাটিয়ে চলে যেতে, খুব গাড়ির পাশ দিয়ে চলে যেতে, বা হচ্ছে আপনার একটা গাড়িকে খুব দ্রুত বিপজ্জনকভাবে ওভারটেক করে। এই টেন্ডেন্সিগুলো দেখা যায় আমরা মোটরসাইকেল আরোহীদের ক্ষেত্রে দেখি, অনেক সময় তারা প্রতিযোগিতা করে, একজন সাথে আরেকজন প্রতিযোগিতা থাকে, যার ফলে দেখা যায় রাস্তার যে কোনো একটা রাস্তার কোন একটা গর্ত বা কিছুতে যেমন ধাক্কা লাগলে উল্টে পড়তে পারে, পাশে নিজেরা নিজে যেমন দুর্ঘটনা ঘটায়। আর তৃতীয়ত হচ্ছে তারা নিজেরা পথচারীর সাথে বা অন্য কোনো জানার সাথে কিন্তু দুর্ঘটনা ঘটায়। মোটরসাইকেল তা খুব মানে বিপজ্জনক ভেহিকেল ইটসেলফ, কারণ একটা ব্যালেন্সের একটা সমস্যা থাকে, একটু অল্প একটু ধাক্কা বা অল্প একটু আপনার ইমব্যালেন্স হলেই কিন্তু এটা উল্টে পড়ে যাওয়ার সম্ভাবনা যেমন থাকে, পাশাপাশি যিনি চালাচ্ছেন তারও কিন্তু কিছু বিষয় জরুরি, হেলমেটটা পরিধান করা, মানসম্মত হেলমেট পরা, হেলমেটের গ্লাসটা যেন নামিয়ে রাখে, কারণ অনেক সময় আপনার দেখা যায় চোখের মধ্যে পোকা বা হচ্ছে ধুলাবালি যেটা কিন্তু চলে আসতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে এই সময় অনেক বেশি, সে কিন্তু মুহূর্তের মধ্যে কিন্তু দেখা যায় মানে যদি সে সামনের ভিশনটা না রাখে দুর্ঘটনা ঘটাতে পারে। পাশাপাশি আপনার যাত্রী ক্যারি করার সময় আপনার দুইয়ের বেশি যত যাত্রী আপনি নেবেন তত আপনার এই গাড়িটা ইমব্যালেন্স হয়ে যাবে, এবং প্রায় দেখা যায় বাবা মা হয়তো পড়ছে কিন্তু বাচ্চার কিন্তু হেলমেট নাই, আবার দেখা যাচ্ছে যে মানে এমনভাবে লোডটা ইমব্যালেন্সড হয়ে যাচ্ছে যে একজন বসেছে সোজা আরেকজন পাটা বাইরে দিয়ে দুই পা বাইরে দিয়ে বসে, এটা কিন্তু মোটরসাইকেল ইমব্যালেন্স নষ্ট করে। ঢাকার রাস্তায় খুব বেশি ইন্টারসেকশন, অর্থাৎ কিছু দূর পরপরই মানে একটু পরপরই আপনি মেজর ইন্টারসেকশন যেমন পাবেন মাইনর ইন্টারসেকশনও পাবেন, অর্থাৎ গলি রাস্তায় এসব মিশে, এই ধরনের ক্ষেত্রে কিন্তু দেখা যায় খুব মানে ভালনারেবল একটা সিচুয়েশন, কারণ হচ্ছে যে আপনি একটু গতিতে যাওয়ার পরে পাশ থেকে একটা গাড়ি চলে আসতে পারে, বা হঠাৎ করে সে হয়তো বামে যাবে ডান দিক থেকে এসে বামে চলে যাচ্ছে, এরকম কিছু অনিয়ন্ত্রিত আচরণ কিন্তু আমার চালকরা করে। তৃতীয় একটি বিষয় হচ্ছে যে আমাদের রাস্তাগুলোতেও কিন্তু দেখেন নর্মাল মেনটেন্যান্স না করা, কারণ অনেক ক্ষেত্রে গর্ত থাকে, ভাঙাচোরা থাকে, রাস্তার পাশের জায়গাটা দেখে খোলা ড্রেন থাকে, হঠাৎ করে এদিকে যেতে চায় না সে, ওই গর্তটা এড়ানোর জন্য কিন্তু দেখা যায় চলে আসছে আপনার একদিকে চলে আসছে, পেছনের গাড়ির সাথে ধাক্কা লেগে যাচ্ছে। অনেক ক্ষেত্রে রাস্তাটা অকুপাইড থাকে আপনার কী বলবো অবৈধ পার্কিং যেমন থাকে, অন স্ট্রিট পার্কিং যেমন থাকে, পাশাপাশি অনেক ক্ষেত্রে আমরা রাস্তাটা আমরা দোকানপাট বলি, দোকানে মালামাল রাখার ক্ষেত্রে বলি, ফলে ওই সমস্ত জায়গাগুলো ন্যারো করে ফেলে এবং ওইখান দিয়ে একদিকে যেমন পথচারী যদি পার হয় দেখা যায় না ওই গাড়িগুলোর জন্য, তৃতীয় হচ্ছে রাস্তা ন্যারো থাকার ফলে কিন্তু ওই গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করতে পারে এবং রাস্তাটা সংকুচিত করে ফেলে, কনফ্লিক্টের সিচুয়েশন তৈরি করে। তো সামগ্রিকভাবে আমি বলবো আমার ঢাকা শহরে রাস্তার সিচুয়েশন যেটা হচ্ছে এখন খুবই ঝুঁকিপূর্ণ।